শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওর শুরুতেই আজকে আপনাদের সাথে একটা খুব ভালো খবর শেয়ার করতে চাই আমার চ্যানেলে বহু পরীক্ষার্থী আছেন যারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার পাশাপাশি নিশ্চয়ই তারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন রকম পরীক্ষাও দেন তাদের জন্য দেখুন আমি একদম আপনাদেরকে শুরুতেই একটা সুখবর পরিষ্কারভাবে দেখিয়ে দিতে চাই এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা সেখানকার যে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ঠিক আছে এবং দেখুন এখানে সাতাশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে সাতাশ দুই দু হাজার চব্বিশ এইটা নিয়ে একটা বিস্তারিত নোটিফিকেশান যেটা সেটা তারা প্রকাশ করেছে তা সেই নোটিফিকেশান যেটা সেখানে তারা কি বলেছে বলেছে যে দু হাজার জন্য কলকাতা পুলিশের এবং লেডি নিয়োগ করা হবে সেখানে যে ভ্যাকেন্সি তারা যেটা দিয়েছে সেটা চৌষট্টি কনস্টেবলের ভ্যাকেন্সি তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি যেটা তারা দিয়েছে সেটা হচ্ছে দুশো সত্তর লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি যেটা তারা দিয়েছে সেটা হচ্ছে দুশো সত্তর ঠিক আছে এবং তারপরে তারা যেটা বলেছে যেটা অনেক পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে এবং আমরা যেটা শুনেও ছিলাম যে বয়স সীমা বাড়ানো হবে এবং একই রকম ভাবে এখানে বয়স সীমা যেটা সেটা বাড়ানো হয়েছে এবং এখানে বয়স সীমা করা হয়েছে আঠেরো বছর বয়স থেকে শুরু করে তিরিশ বছর বয়স পর্যন্ত আঠেরো বছর বয়স থেকে শুরু করে তিরিশ বছর বয়স পর্যন্ত আর একটা এটা সেটা হচ্ছে পরীক্ষার যে ফর্ম্যাটটা পরীক্ষার ফর্ম্যাট মানে একই রকম রয়েছে সেটাতে কোনো পরিবর্তন করা হয়নি প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা একশো নম্বরের থাকবে তারপরে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা হয় যেটাকে সবাই মানে সাধারণ বাংলাতে মাঠ বলে সেটা তারপরে হচ্ছে ফাইনাল পঁচাশি এবং ইন্টারভিউ যেটা সেটা হচ্ছে পনেরো নম্বরের এটা হচ্ছে পরীক্ষা আর একটা যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল সেটা হচ্ছে পয়লা মার্চ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল শেষ হবে উনতিরিশে মার্চ পর্যন্ত এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো এটার জন্য তারা প্রত্যেকে আমি তোমাদের যেটা দেখিয়ে দিলাম যে পিআরবির যে সাইট সেখানে যাও এবং সেখানে গেলেই তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে যে দুটো নোটিফিকেশনই রয়েছে একটা ছোট করে প্রাথমিক যে নোটিফিকেশন যেখানে বলে দেওয়া রয়েছে যে এটাতে নেওয়া হবে তার বয়স সীমা ক্ষেত্রে সময়সীমাটা হয়েছে পয়লা মার্চ মার্চ পর্যন্ত এবং তারপরে যে বিস্তারিত নোটিফিকেশন যেখানে ভ্যাকেন্সি সহ তিন হাজার চারশো চৌষট্টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের দুশো সত্তর ভ্যাকেন্সি সহ পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার যে প্যাটার্ন সব কিছু সেখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তোমরা উনিশ পাতার সেই পিডিএফ তোমরা প্রত্যেকে যাবে এবং সেখানে ডাউনলোড করে তারপরে ভালো করে দেখে নেবে তারপরে পয়লা মার্চ থেকে ধীরে ধীরে ফর্ম ফিল করতে শুরু করবে অনেক পরীক্ষার্থী আগ্রহী ছিল যে বয়স বাড়ানো হয় কি না বয়সটাও বাড়ানো হয়েছে আশা করি এটা তোমাদের অনেকের পক্ষে আর কি মানে সুবিধাজনক হবে তাই জন্য এটা আমার চ্যানেলে আজকে আমি শেয়ার করে দিলাম আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আমাকে গতকাল থেকে অনেকে একটা মেসেজ একটা স্ক্রিনশট পাঠাচ্ছে যে স্ক্রিনশটে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে মার্চ মাসের বারো তারিখে নাকি লোকসভা ভোট যেটা সেটা ডিক্লেয়ার হবে আর এপ্রিল মাসের চার তারিখে ভোট হবে এবং সেখানে বাইশে মে বাইশে মে সেখানে কাউন্টিং হবে এই জিনিসটা আর কি মানে অনেকে বারবার বারবার করে আমাকে পাঠাচ্ছে এবং তারা বলছে যে এই যে জিনিসটা এটা আর কি মানে স্যার ঠিক কি না তাহলে কি হবে এই সমস্ত ব্যাপার আপনি কি জানেন এটা আমাকে অনেকে পাঠিয়েছে ঠিক আছে তো এটা যেটা পাঠানো হয়েছে তারপরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাদের সামনে একবার তুলে দেখাতে চাই যে ইলেকশন কমিশন থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই জিনিসটা দেখে নাও তোমরা ফেক প্রত্যেকে ইলেকশন কমিশন থেকে এই মেসেজ স্ক্রিনশটটা আমাকে অনেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছে এটা ইলেকশন কমিশন কিন্তু পুরোপুরি বলে দিয়েছে ফেক এবং এই যে খবরটা এটা দেখো আনন্দবাজার পত্রিকাতেও দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকাতে তোমরা দেখো কমিশনের ব্যাখ্যা বলে একটা এখানে রয়েছে কমিশনের ব্যাখ্যা ঠিক আছে এখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে সেটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপের বার্তা অনেকের কাছে ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে বারোই মার্চ ভোট ঘোষণা হবে এবং ভোট হবে হচ্ছে উনিশে এপ্রিল ঠিক আছে কিন্তু তারপর নির্বাচন কমিশন নিজেই এটা ব্যাখ্যা দিয়েছে এক্স অ্যান্ডেলে এবং তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে ভোটের দিনক্ষণ এইভাবে কোনোদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে না বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোও হয় না একদম পুরোপুরিভাবে সাংবাদিক বৈঠক করে তারা নির্বাচন কমিশন জানিয়ে দেবে যে কবে হবে এই ব্যাখ্যাটা নির্বাচন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে তাই আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে তোমরা এই সমস্ত কোনো নিউজে বিশ্বাস করার দরকার নেই পাবলিক এই ইলেকশন কমিশন যখন জানাবে যে কবে ভোট ঘোষণা হচ্ছে তখন আমি আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও যাতে সমস্ত নিউজ জানতে পারো কিন্তু তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আসন্ন যে পরীক্ষা অ্যাডমিট তোমরা পেতে এই সপ্তাহ থেকেই ঠিক আছে সেটার জন্য ভীষণ ভালো করে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে শুরু করো আমি আমার অনলাইন ব্যাচগুলোতে চেষ্টা করে যাচ্ছি শেষ মুহূর্তে ডিটেল স্টাডি মেটেরিয়াল দেওয়ার সাথে সাথে প্রচুর এমসি কিউ যেগুলো আগে আমি শুধুমাত্র জিকে দিতাম এখন চেষ্টা করছি ওয়ার্ল্ড জিওগ্রাফির যে এমসি কিউ রয়েছে সেগুলোও দিতে কারণ সেগুলো তো আমাদের জেনারেলি ডাব্লিউ বিসি এস কিন্তু চেষ্টা করছি সেইগুলোও বিস্তারিতভাবে লিখে দিতে যাতে জিকের পাশাপাশি ছি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও আর কি মানে প্রশ্নপত্রের দ্বারা কভার করতে পারো তোমরা যেখান থেকে প্রস্তুতি নিচ্ছ সেটা অবশ্যই আর কি মানে খুব ভালোভাবে এবং মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও কারণ পরীক্ষার আগহাটা ওই বেশি সময় নেই আর আমি আমার চ্যানেলে দেখবে কদিন আগে বলেওছি যে কীভাবে তোমার শেষ মুহুর্তে স্ট্র্যাটেজি হওয়া উচিত কোন কোন চ্যাপ্টার করতে হবে সব বলে দিয়েছি তোমরা প্রয়োজনে সেই সমস্ত ভিডিওগুলো আরেকবার করে দেখে নিও আর আমি এরপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি বা সায়েন্সের কোন অংশগুলো পড়ে যাওয়া উচিত বিগত বছরে কোন কোন জায়গাগুলোর উপর জোর দেওয়া হয়েছে সেই যে বিষয়গুলো সেগুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও আনবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি মনে করো যে আমার কাছে মক টেস্ট দেবে আমি এখনো পর্যন্ত ছাব্বিশটা মক টেস্ট তৈরি করেছি দেখবি আমার কমিউনিটি সেকশনে লেটেস্ট একটা পোস্ট আমি করেছি যেখানে দিয়েছি যে আমি কিভাবে মক টেস্ট নিই সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি যেটা আমি আমার চ্যানেলে রোববারই পাবলিশ করেছিলাম তোমরা প্রত্যেককে কমিউনিটি সেকশনে প্রথমে গিয়ে সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যদি মনে করো নেবে তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে সুকল্যাণ কর্মকার অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো বহু পরীক্ষার্থী নিয়েছে আছে আশা করি তোমরা নিলেও উপকৃত হবে এই কথা বলে আজকে ভিডিও শেষ করলাম ভালো থেকো বিজয়ী হও সফল হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই সমস্ত খবরের জন্য এটার দিকে নজর থাক ভালো লাগে লাইক করে দিও